চ্যানেল থ্রি সিক্সটি ফাইভের টপ নিউজ বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইসিসি পরীক্ষার বাংলা প্রথম পত্রে অনুপস্থিত ছিল আটশো জন পরীক্ষার্থী তবে এই পরীক্ষায় কোনো শিক্ষক ও পরীক্ষার্থী বহিষ্কার হওয়ার খবর নেই অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় একশো জন বরগুনায় চুরাশি পটুয়াখালীতে দেড়শো পিরোজপুরে ছিয়ানব্বই ঝালকাটিতে ছেষট্টি ও বরিশালে দুইশো জন পরীক্ষার্থী রয়েছে এর ফলে সোমবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট আটান্ন হাজার একশো নয় জন পরীক্ষার্থীর মধ্যে সাতান্ন হাজার তিনশো ছয় জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এই তথ্য নিশ্চিত করে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম জানিয়েছেন দুই হাজার উনিশ সালের এইস পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের ছয় জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা চৌষট্টি হাজার নয়শো উনিশ জন মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র তিরিশ হাজার উনত্রিশ জন এবং ছাত্রী একত্রিশ হাজার আটশো নব্বই জন যার মধ্যে নিয়মিত একান্ন হাজার নয়শো ছত্রিশ জন জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী আটশো একাত্তর জন প্রাইভেট পরীক্ষার্থী তিরিশ জন ও অনিয়মিত পরীক্ষার্থী বারো হাজার পাঁচশো বিরাশি জন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রত্যাহারের দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন করছে শিক্ষার্থীরা আজ দুপুর সাড়ে বারোটায় জেলা প্রশাসক কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা পরে জেলা প্রশাসকের কাছে উপাচার্যকে প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয় এ সময় আন্দোলত শিক্ষার্থীরা জানান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার পর পত্যাগপত্র বা ভিজিকে প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে এছাড়া স্মারকলিপির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে এ সময় যদি ভিসিকে প্রত্যাহার না করা হয় তাহলে আরো কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা জেলা প্রশাসন কার্যালয়ের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীরা ভিসি এস এম ইমামুল হকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন ইয়াবার চালান সহ দুইজনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি ঘটনায় এসআই সাইদুল ইসলাম বাদী হয়ে আটককৃতদের সহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আজ বেলা একটা ত্রিশ মিনিটের সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি মোশারফ হোসেন সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এগারো লঞ্চ গত একত্রিশে মার্চ সকাল ছয়টায় বরিশাল নৌবন্দরে পৌঁছলে অভিযান পরিচালনা করেন সহকারী পুলিশ কমিশনার প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরী এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযানে তিনশো সাতচল্লিশ নং কেবিনে অবস্থানরত যাত্রী পটুয়াখালী সদর উপজেলার জামুরে গ্রামের নাজিম মাতবরের ছেলে মোহাম্মদ নাসির মাতবরকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা নয় হাজার আটশত পিস ইয়াবা ট্যাবলেট ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয় আটকৃত নাসিরের তথ্য অনুযায়ী তাকে সাথে নিয়ে এবার চালান গ্রহণ করতে আসা বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ভাটিখানার আলতাফ হোসেন হাওলাদারের ছেলে আজিম হোসেনকে লঞ্চ থেকে আটক করা হয় আজিমের কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয় আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা জানায় তিন নং আসামি পলাতক কাগজবাজারের মোহাম্মদ দিলদার ঢাকা টেকনিক্যাল এসে ইয়েবার ট্যাবলেট দুই নং আসামি বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ভাটিখানার আলতাফ হোসেন হাওলাদারের ছেলে আজিম হোসেনের কাছে পৌঁছানোর জন্য এক নং আসামি নাসির মাতবরের কাছে দেয় নাসির তা নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক লঞ্চ যোগে বরিশালে আসে আটকৃত দুই দুইজন ও পাপ পলাতক একজন সহ মোট তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আসাদুজ্জামান মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন নবীগঞ্জ উপজেলার দীঘাবালক ইউনিয়নের কুশিয়ার নদীতে বর্তমান সময় পানি না থাকায় কসবা গ্রামে বিশাল চর জেগেছে গত কয়েক মাস ধরে এই চরে স্থানীয় চার পাঁচটি সংঘবদ্ধ প্রভাবশালী চক্রের অর্ধ শতাধিক শ্রমিক বালু উত্তোলন করে বিভিন্ন কোম্পানির কাছ থেকে প্রতিটি এক পাঁচশো থেকে ছয়শো টাকা ধরে বিক্রি করছেন এতে সংঘবদ্ধ মহল লাভবান হলেও কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার এদিকে বন্যা কবলিত এলাকা হিসেবে দীঘা ইউনিয়নে গত বছর প্রায় কয়েক শতাধিক পরিবারের ঘর পানির নিচে তলিয়ে যায় এই এলাকায় নদীর চর কাটার ফলে আগামী দিনে বন্যার কবলে দি এলাকায় আরও ব্যাপক ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে বলে জানান স্থানীয়রা কুশিয়ারা নদীর চর থেকে যারা বালু কাটবে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে ব্যবস্থাপনা নেওয়া হবে বলে জানান স্থানীয় প্রশাসন সারা দেশের ন্যায় বরিশালের আগলঝারায় এইচএসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সরকারি শহীদ আব্দুর রফ শ্রেণিয়াবাদ ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত বাংলা প্রথমপত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছয়শত জন এর মধ্যে ছয় জন অনুপস্থিত রয়েছেন সদর উপজেলার এস এম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিএম শাখার দুই শত পরীক্ষার্থীর মধ্যে দুইজন অনুপস্থিত রয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস সকালে সরকারি শহীদ আবদুর রফ সিরিয়াবাদ ডিগ্রি কলেজ কেন্দ্র ও এস এম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিএম শাখার পরীক্ষার হল পরিদর্শন করেন এ সময় তার সাথে ছিলেন সরকারি শহীদ আব্দুর রফ স্রিনিয়াবাদ ডিগ্রি কলেজের কেন্দ্র সচিব রানী মণ্ডল ও বাসাইল শহীদ সুকান্ত বাবু কলেজের অধ্যক্ষ রঞ্জিত কুমার বারোই প্রেস ক্লাব সভাপতি কে এম আজাদ রহমান ও সাংবাদিক এফ এম নাজমুল হক রিপন তার সঙ্গে ছিলেন চলতি মাসে সারা দেশের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের আরও তিনটি কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এই ঝড় বরিশালের উপর দিয়ে বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এছাড়া আগামী বাহাত্তর ঘণ্টায় কালবৈশাখী আঘাত আনার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাস